আসসালামু আলাইকুম শর্ট ভিডিওতে আসলে আসার একটাই মাত্র কারণ আজকে আমি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ক্রিকেট খেলা দেখে আসলে আমি পুরাই হতাশ বাংলাদেশের যেরকম পারফরমেন্স এভাবে আসলে ইন্ডিয়ার সাথে আমাদেরকে মানায় না কি কারণে আমি পয়েন্টটা এসতেছি প্রথমত আমাদের কাছে একটা জ্যাসওয়াল থাকতে হবে একটা রিংকুসিং থাকতে হবে আরেকটা নীতিশ এবং রিয়ান ফারাক এরকম সাইটজন ফেলিয়ার আমাদের দরকার বাংলাদেশ টিমের জন্য আমরা কি আসলে বাংলাদেশের মধ্যে এরকম সাইটজন ফেলিয়ার কি তৈরি করতে পারি না এখন যেভাবে আমাদের পারফরমেন্স এভাবে আমরা যদি ইন্ডিয়ার সাথে দুইশোটা ম্যাচও খেলি একটা ম্যাচ হয়তো আমরা ভাগ্যের কারণে জিততে সমক্ষণ হব তাছাড়া আমি আর কোনো ওই দেখতেছি না তো আপনাদের যদি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ